হযরত আয়েশা গোতে বর্ণিত রয়েছে তাতে, তাহার হাদিস নয় এই সকলে তে। বিবি পাক বলে আমি পানি যে খেতাম, সেই পানি খেয়ে আমি নবীকে দিতাম, খেতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি খেতেন আপে খুশিতে ভরিয়া। মায়েশা সিদ্দিকা বলছেন, মায়েশা সিদ্দিকা বলছেন, আমার ঘরে নবীজির যেদিন পালি পড়ত, নবীজি আমার ঘরে আসতেন আর আমার সঙ্গে গ্লাসে পানি পান করতেন, আমি গ্লাসে পানি পান করতাম, এরকম করে গ্লাসে আমি পানি পান করতাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. بعده أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن
فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا وَقَالَ النَّبِيُّ لَمِنْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِنْتَانِ مُجِيبَتَانِ قِيلَ وَمَا الْمُجِيبَتَانِ يَا رَسُولَ اللَّهِ مَن مَّاتَ وَهُوَ يُشْرِكُ بِاللَّهِ فَدَخَلَ النَّارَ وَمَن مَّاتَ وَهُوَ لَا يُشْرِكُ بِاللَّهِ فَدَخَلَ الْجَنَّةَ وَعَن مُّغِيرَةَ قَالَ كَمَا كَذَّبَ النَّبِيُّ لَمِن صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حتى تورمت قدمه فقيل له لما تصنع قد هذا غفر له ما تقدم من جنبك وما تأخر قال فلا أكون عبدا شكورا দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়া দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়া হাইরে তোমার লাগি কান্দি দিবানিশিও গো নবীজি ও দয়ার নবীজি দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়ে আবু বকর কে দে সারা হাইরে উসমান আলী নবীর শোকে বাবা গয়ে যায় রে নবীজি ও দয়ার নবীজি
মা ফাতেমা বসে কাঁদে, এ প্রিয় নবীর অনুরাগে গো, হায়রে হাসান হোসেন চোখের জলে ধোলাতে লোটাইছে, নবীজি ও দয়ার নবীজি, দয়ার নবীজি, কোন বাদেশে আছেন ঘুমায়ে। লিল্লাহি তাকবীর। হে মাংসের জোর, লিল্লাহি তাকবীর। এবার মনে হচ্ছে একটু মাশাআল্লাহ, আপনারা যেভাবে বসে আছেন মোটামুটি ঠিক আছে, আর কিছু বলার নাই। তবে ওদেরকে একটু গুন্ডা গুন্ডা লাগছে আমাকে। ওই যে দাঁড়িয়ে আছে তাকানোর দিকে, দেখুন ওকে গুন্ডা লাগছে একদম। শ্রদ্ধাস্পদ আজকের সভার মাননীয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র এলাকার কৃতি সন্তান আপামর জনসাধারণের সকলীয় প্রিয় মানুষ, মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াউল হক সাহেব, মাদ্রাসার কমিটিবৃন্দ, ছাত্র ও ছাত্রীবৃন্দ, সামনের বসে থাকা বাবজি এবং ভাইরা, দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা নাসিনা অবলা সরলা সুশিক্ষিতা মা এবং বোনেরা, প্রশংসা ইস্তাব স্তুতি ভালোবাসা সিফতাসানা হামনাত সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবান, বড় দয়াবান, বড় রহম করনেওয়ালা, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যিনি অদ্বিতীয়, যিনার কোনো তুলনা হয় না, যিনার কোষাগারে কোনো সময় কোনো জিনিসের কমিকমতা পড়ে না, যিনি দয়া করে মায়া করে ভালোবেসে আপনাদেরকে বিভিন্ন গোত্র জাতি ধর্ম বর্ণ বৈষম্য নির্বিশেষ করে একটি মহতী সভার মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিতর এলাকাতে বসবাস করার বা এখানে প্যান্ডেলে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য গর্বিত কণ্ঠে বলবো আলহামদুলিল্লাহ। জোরে সরে বলতে হবে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দুজাহানের নবী মামিনাল লাল তাজদারে মাদানি, নবীকুলের শিরোমণি খাতাবান নবীন, নবী বাসির, নবী তাসির, নবী আহম্মদ, নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মূলত যে বক্তব্যর বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, আলোচনাটি হচ্ছে দেখা শোনা, দেখা এবং শোনা। আচ্ছা, আমরা কার ইবাদত করি ভাই? জোরে সরে বলেন, কার ইবাদত করি? আল্লাহর। আল্লাহকে কি দেখতে চান আপনারা? দেখেছেন কেউ কোনোদিন? দেখেছেন? দেখেননি? তাহলে দেখতে চান কি? দেখার ইচ্ছা আছে কি? আচ্ছা, যদি দেখতে চান তাহলে দেখিয়ে দেওয়া যাবে, তবে এ দুনিয়াতে নয়, আখেরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন আপনারা, যার জন্য এত কষ্ট করে আপনারা বসে আছেন একটা লোভের, একটা আশায়, যে আমরা জান্নাতে যাব, আর যার জান্নাত আর যার জন্য ইবাদত বন্দেগী করেছি তাকে দেখব, নাকি ভাই? হ্যাঁ, যার জন্য এখানে এসেছি এবং যার ইবাদত আমরা করছি তাকে আমরা দেখব। আচ্ছা, দেখাটা বেশি ভালো না না দেখাটা বেশি ভালো বলেন তো? দেখাটা বেশি ভালো, কারণ এখন ভিডিও কলে, ভিডিও কল করে আপনার সব কিছু দেখা হচ্ছে নাকি? সেই হিসাবে দেখাটা বেশি মজা পাওয়া যায় নাকি? স্বাদটা একটু বেশি পাওয়া যায়, দেখলে একটু স্বাদটা বেশি মেটে। সদিসদা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে কারা কারা, তাদের কী গুণাবলী থাকা উচিত, এবং কারা দেখতে চেয়েছিল, তারা দেখতে পায়নি কেন, বা দেখতে পেয়েছেন কি না, তা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলান তো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে গেলে আপনাকে কিছু কোয়ালিটি অবলম্বন করতে হবে, আপনাকে কিছু নিয়ম বাতলাতে হবে, তবে আপনি আল্লাহকে দেখতে পাবেন। মহান আল্লাহ বলছেন, বস্তুত যারা তার প্রভুকে দেখতে চায়, ইয়ারজু মনের তামান্না রাখে যে আমার প্রভুকে, আমি আল্লাহকে দেখব, তাকে কি করতে হবে? আমালান সালেহা, তাকে ভালোই আমল করতে হবে। আই আমালে সালেহা, আমালান সালেহার মানে হচ্ছে আই আমালে সালেহা, অর্থাৎ নেক আমল করতে হবে। এতটুকু থাক, তারপরে আবার সামনে যাব। নেক আমল করলে আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাবেন। আচ্ছা, আল্লাহকে দেখতে চেয়েছিলেন কোন নবী? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি আল্লাহর সাথে কথা বলতেন না ভাই? তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, তাই নাকি ভাই? আচ্ছা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর কাছে যেতেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আচ্ছা, কতটুকু ডিস্টেন্সের ভিতরে কথা বলতেন? পর্দার মাধ্যম দিয়ে নাকি? পর্দা আপনার ঠাকানো থাকতো, পর্দার ওপারে আল্লাহ, এপারে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। দেখেছেন কি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম? দেখতেন না, পর্দার মাধ্যম দিয়ে। যেমন মহিলাদের একটা পর্দা আছে, এই পর্দার ওপাশে মা এবং বোনেরা, আপনারা এপাশে, পর্দার মাধ্যম দিয়ে তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহকে এক পর্যায়ে বলছেন, রব, আমি তোমাকে একবার দেখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, এতদিন যাবৎ তুমি আমার সাথে কথা বললে, দেখতে চাইলে না, আজকে হঠাৎ দেখতে চাইছো কেন? কারণটা কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব, আমি এমনি এমনি তোমাকে দেখতে চাইনি, এমনি এমনি তোমাকে দেখার জন্য আমি উদগ্রীব হইনি, এমনি এমনি মনের তামান্না রাখি নাই, এমনি এমনি আমার মনের ভিতরে জেগে ওঠে নাই। আল্লাহ, আমার মনের ভিতরে এইটা পয়দা হয়েছে, এই টেন্ডেন্সি, এই ফিলিংস আমার মনের ভিতরে জাগ্রত হয়েছে। রব্বুল আলামিন, তোমার ভাষাগুলি এত মিষ্টি, তাহলে তুমি কত মিষ্টি আর তুমি কত সুন্দর, তোমাকে একবার দেখব। মহান আল্লাহ বলছেন, মুসারে, তোমার এই দুনিয়ার চামড়ার চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে গেলে তোমার চোখের পাওয়ার অর্জন করা লাগবে, তোমার চোখের জ্যোতি বাড়ানো লাগবে, নচেত তুমি আমাকে দেখতে পারবে না। বলে, এখন দেখার উদ্গ্রীব কেন হলে? বলে, আল্লাহ, আমি কোরআনেতে পড়েছি তোমার ভাষাগুলি কত সুন্দর, ওয়াসসামসে ওয়াজুহাগা ওয়াল কমারি ইজা তালাগা ওয়ান নাহারি ইজা জাল্লাগা, গোটা সূরাটাই যেন হা হা পড়তে আছে। আল্লাহ গো, তোমার মুখশ্রিত বাণীগুলো আমি কোরআনের ভিতরে পাঠ করেছি, রব্বুল আলামিন তোমাকে একবার দেখতে চায়, তোমার কথাগুলি গদ্য নয়, তোমার কথাগুলি পদ্য নয়, গদ্য পদ্য মিলিত ভুবন কাঁপানো ঝঙ্কারে ভরা, রব্বুল আলামিন তোমাকে একবার দেখতে চাই, তুমি একবার দেখা দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নাছোড় বান্দা, বলে, আল্লাহ, তুমি দেখা দিলে হয়ে যাবে, তুমি দেখা না দিলে দেখা যাবে না, কিন্তু তুমি চাইলেই হয়ে যাবে, রব্বুল আলামিন একবার দেখা দাও, একবার দেখা দাও। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। যে তারা উঠেছিল আকাশে, যে ফুল সরাব ছড়িয়ে দিল বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। অন্ধ্রপ্রদেশের ভিতরে কর্নল ডিস্ট্রিক্টের ভিতরে বিএডের পরীক্ষা দিতে গিয়ে হোটেলে গেছি, হোটেলে যাওয়ার পরে গিয়ে বলছি, ভাই আমাকে একটু কাঁচা মরিচ দেন তো, আপনাদের টক তরকারি খাওয়া যায় না নাকি ভাই? অন্ধ্রপ্রদেশের তরকারি যারা গিয়েছেন টক দিয়ে বেশিরভাগ। তা আমি বললাম, আপনাদের এই খাবার আমার খেতে ভালো লাগছে না, আমাকে একটু কাঁচা মরিচ দেন। আমি কাঁচা মরিচ ওই যে পেঁয়াজ দিয়ে ছানা করে না, আপনাদের দিকে কী বলে, ঝালছানা বলে না কি বলে? তো ঝালছানা করবো, আমাকে কাঁচা মরিচ দেন। ওনারা আমাকে লাল মরিচ এনে দিল। আমি বললাম, এটা কাঁচা মরিচ চাইলাম, আমাকে লাল মরিচ কেন এনে দেওয়া হলো? ওনারা বলছে, এটাই আমাদের দিকের কাঁচা মরিচ। আমি বললাম, রব তোমার আমার দিকে, আমাদের দিকে, আমাদের পশ্চিম বাংলার মানুষের কাছে কাঁচা মরিচটা কাঁচা মরিচ বলে, লাল মরিচটাকে লাল মরিচ বলে। রব্বুল আলামিন, এখানে হোটেলের মানুষেরা বলতে আরম্ভ করেছে কাঁচা লাল মরিচটাই কাঁচা মরিচ। বিকেল 4:30 বাজে আর সন্ধ্যা গুনিয়ে গুনিয়ে আসার সময়তে ভুট্টার ক্ষেতের কাছে কয়েকজন বন্ধু মিলে গল্প করছি, হঠাৎ কিছু ময়ূর আসার পরে আমাদের সামনে পিছনকারের পালক তুলে পেখম তুলে তারা নাচতে আরম্ভ করলো। আমি রবকে বললাম, রব পরবর্তীকারে আলাম, তোমার এই লাল মরিচ যদি কাঁচা মরিচ হয় আর এই ময়ূরগুলি এত সুন্দর তুমি বানিয়েছ, রব্বুল আলামিন না জানি তুমি কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর। ওখানে ভাইয়েরা, আমার আব্বা জানেন, আমার মা বোনেরা আমার কান খুলে শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে গেলে আপনার চোখের পাওয়ার বাড়াতে হবে, আপনার চোখের জ্যোতি বাড়াতে হবে, আমলে সলে আপনাকে করতে হবে, তবে আপনি আল্লাহকে দেখতে পাবেন, নচেত সেদিন আপনি দেখতে পাবেন না। মূসা আলাইহিস সালাতুস সালাম তিনি আল্লাহকে বলছেন, রব মূসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা তুমি আর আমি কত দূরে আছি জানো কি? আমাকে দেখবো বলছো, তো তুমি আর আমি কত দূরে আছি এটা কি জানো কি? মূসা আলাইহিস সালাতুস সালাম বলছেন, আপনি পাহাড়ের উপরে আছেন আর আমি পাহাড়ের নিচে আছি। মহান আল্লাহ বলছেন হাদিসে কুদসির ভিতরে, বাইনা ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, ও মোসা তোমার আর আমার ডিস্টেন্স হলো, তোমার আর আমার ভিতরে ফারাক হলো 70,000 পর্দা সেখানে লটকানো আছে, একটা নয় দুইটা নয় 70,000 পর্দার মাধ্যম দিয়ে আমি তোমার সাথে কথা বলছি, তোমার আর আমার ডিস্টেন্সটা অত্যন্ত বড় ডিস্টেন্স। মূসা আলাইহিস সালাতুস সালাম তিনি তিনার কম সমেত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়েছে আর বলছেন, রব একবার দেখা দাও। আমার ছোট ছেলেটা মাঝে মধ্যে বলে, আমার ছোট ছেলেটা মাঝে মধ্যে গজল গায়ার বলে, বলে আমার আব্বু সুন্দর, আমার আম্মু সুন্দর, আবার নিজের দিকে দেখাই আদিল সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। মায়েরা আমার, আব্বা জানেন, আমার মা বোনেরা আমার কান খুলে শুনে নিন, মূসা আলাইহিস সালাতুস সালাম সেদিন আল্লাহকে দেখতে পাইনি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন 70,000 পর্দার ভিতরে
একটা পর্দা মাত্র খুলে দিয়েছিলেন, একটা পর্দা যেমনি খোলা ওনার নূরের ঝলকানিতে আলোর রোশনিতে হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পাহাড়ের পাদদেশে কম সমেত নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আমাদের আলেমদের পাওয়ার বেশি নাকি ভাই? কখনোই নয়। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিলেন কেন, দেবেন বলছেন কেন? কারণ কি, আমাদের অনেক মর্যাদা আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আমরা উম্মত। ওজন্য আমাদের চোখের পাওয়ার কায়ামতের দিবসে জান্নাতি যখন হয়ে যাব, সার্টিফিকেট যখন পেয়ে যাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, দেখা দেবেন। বিষয়টা কি খারাপ ধরেছে নাকি আপনাদের কাছে? বিষয়টা খারাপ আছে না কোনো বক্তা কেউ বলে গেছে? আমি সব বক্তব্য শুনেছি। প্রাণের ভাইয়ের আমার যারা সামনে বসে আছেন, কান খুলে শুনে নিন, আপনার আল্লাহ আপনাকে দেখা দেবে, আপনাকে দেখা দেবে। যারা এখানে বসে আছেন সবাইকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সামনাসামনি এসে দেখা দেবেন। কোরআন বলছে কাল্লা ইজা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আপনার প্রভু আসবেন, দুদিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে, দুদিকের ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আপনার প্রভু মধ্যখান দিয়ে আসবেন আর আপনার সাথে দেখা করবেন। জান্নাতিরা সব কিছু পাবে জান্নাতের ভিতরে, ফল মূল হুর গেলেমান খাবার ইত্যাদি, দুধের নহর সারবেন নহর সব কিছু পাবে তারা। কিন্তু তাদের মন ভরবে না, তাদের মনের ভিতরে আকুলি বিকুলি করবে, রব জান্নাতের ভিতরে সব পাইছি কিন্তু আল্লাহ তোমার দিদার নসিব এখনো হলো না, তোমাকে না দেখে বিশ্বাস করেছি, তোমাকে না দেখে ঠান্ডা কনকনে শীতের রাত্রিতে পানি দিয়ে উজু করেছি, তাহাজ্জুদের নামাজের জন্য জেগে গেছি, রব্বুল আলামিন তোমাকে দেখব বলে আজকে তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, তুমি আজকে দেখা দাও। মহান রব্বুল আলামিন সামনাসামনি আসবেন আর বলবেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ভালো আমল করবে, ঈমান আনবে আর সৎ আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এই জান্নাতের ভিতরে থাকতে থাকতে মহান রব্বুল আলামিন তিনি জান্নাতীদের সামনে আসবেন আর বলবেন ও জান্নাতীরা তোমরা জান্নাতের ভিতরে কি কি পেয়েছো বলো। বলে রব্বুল আলামিন সব কিছু পেয়ে গেছি আর কিছু বাকি নাই, সব কিছু আমাদের নখদর্পণে হয়ে গেছে। রব মনের ভিতরে একটু অশান্তি লেগে আছে, অশান্তিটা কি? বলে রব্বুল আলামিন তোমার সঙ্গে একবার দেখা করতে চাই, তুমি একবার দেখা দাও, তোমার সঙ্গে একবার দেখা করতে চাই, তুমি একবার দেখা দিলেই আমাদের জানটা খোস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সূরা কাফ লাহুম মা ইয়াশাউনা ফীহা ওয়া লাদাইনা মাজীদ। মহান রব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে সব কিছু দিবেন, জান্নাতীরা সব কিছু পেয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার তারা নসিব করতে পারবে না। তারা তাদেরকে সেদিন বলা হবে ওয়ালা দাইনা মাজিদ, এর থেকে আরেকটু বেশি দেব, বেশি দেওয়াটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দেখা দেবে আর জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
দেখেই থাকবে, এরকম করে তারা দেখেই থাকবে, দেখেই থাকবে, দেখতে দেখতে তাদের সময় পার হয়ে যাবে, বছরের পর বছর পার হয়ে যাবে, সব কিছু পার হয়ে যাবে, আল্লাহকে দেখার স্বাদ তাদের মিটবে না। যেমন করে পূর্ণিমার চাঁদ আপনারা দেখতে পান, ওই পূর্ণিমার চাঁদের সমতুল্য হয়ে, পূর্ণিমার চাঁদের মতো দেখতে যেমন কোনো মানুষের অসুবিধা হয় না, রব্বুল আলামিন সেদিন আপনাকে আপনার সাথে দেখা দেবেন, জান্নাতের ভিতরে জান্নাতিদেরকে দেখা দেবেন। তাহলে ভালো আমল করব, ভালো আমলের ভিতরে খাস আমল যেটা থাকবে সেটা হলো সালাত। এই সালাত যদি আপনার ভিতরে থাকে, দুনিয়াতেই আপনি আল্লাহর সাক্ষাৎ পেয়ে গেছেন, আল্লাহর সামনাসামনি হওয়ার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়ার জন্যে একটাই কলা একটাই কৌশল, সেটা হলো মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন, মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন, আমার সামনে আসতে হলে তোমাদেরকে কাল্লা লা তুতিউহু ওয়াসজুদু ওয়াকতারিব, আমার সন্নিকটে যদি তোমরা আসতে চাও, আমার সন্নিকটে যদি তোমরা আসতে চাও, ওদের মতো তোমরা হয়ো না, আর তোমরা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আটা একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা বলেন কারা কারা সিজদা দেন, হাত উঠান, আমি এক নম্বরে দিই, সিজদা কারা কারা দেন, তাহলে আপনারা আল্লাহর নিকটবর্তী হয়ে আছেন, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আর আমার বান্দার ভিতরে কোনো পার্থক্য থাকে না, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ক্ষেত্রে যেমন 70,000 পর্দা ছিল, বান্দা যখন সিজদা দেয় লা হিজাবা, বান্দা যখন সিজদা দেয় আমার আর বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না, থাকে না, থাকে না, থাকে না, কোনো পর্দাই থাকে না, আপনার আর আমার সঙ্গে ডাইরেক্ট কথা হবে, আল্লাহ রাব্বুল আলমিনের সামনে আপনি আছেন, আপনি যখন সিজদা দেন তখন আল্লাহ আপনার সামনেই থাকেন। চিনল যারা কিনল তারা, চেনে নাই যারা কেনে নাই তারা, মানল যারা পেল তারা, মানল না যারা পেল না তারা, রাসূল চিনবে যারা জান্নাত পাবে তারা, রাসূল চিনবে না যারা জান্নাত পাবে না তারা। এতক্ষণ কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে বুঝালাম, এখন একটা উদাহরণ দেব, শুনবেন তো, শুনবেন তো, এখন একটা উদাহরণ দেব। আপনাদের গ্রামের একটা লালটু খেপা, ওর নাম হচ্ছে লালটু খেপা, আধ খেপা, বিয়ে হয়েছে, সন্তান আদি হয়নি। ভাই আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? পিছনকারের মানুষরা বুঝতে পারছে না, ভাষা বুঝতে পারছেন ভাই? লালটু খেপা একটা পোলট্রি মুরগি কিনেছে, পোলট্রির চাষ হয় আপনাদের দিকে? পোলট্রি মুরগি কিনেছে 300 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে মুরগিটা বাড়ি আনার পরে জবাই করেছে, জবাই করার পরে ওর স্ত্রীকে দিয়েছে, দেওয়ার পরে বলছে এটা রান্না করো রহিমা, আমি একটু পানিতে গোসল করে আসি, পুকুরে গিয়ে আমি একটু গোসল করে আসি, তারপরে এসে আমি ওটা খাবো, তুমি রান্না করো। রান্না করতে 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 যেটাতে খাবার ভরা থাকে ওটাতে কি বলে আপনাদের দিকে? খাবার যেটা থাকে ওটাকে কি বলে? দানা ভরা, দানা ভরা বলে। দানা ভরার ভিতরে একটা সাদা দেখে লোহা, ওটা হয়তো ওই 10 গ্রাম হয়তো ওজন হবে, 10 গ্রাম, বুঝছেন আপনারা, 10 গ্রামের মতন ওজন হবে, এরকম একটা জিনিস, সাদা দেখে একটা লোহার মতন ভারী জিনিস ওই দানা ভরার ভিতরে আছে। এখন ওর স্ত্রীটা একটু আধখেপি হলেও ও কি করেছে, আপনার ওই লোহাটা সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে, যত্ন করে রেখেছে। ওর স্বামী বাড়ি আসার পরে খাবার টাবার খাইয়ে টাইয়ে দিয়ে সুন্দর করে দেওয়ার পরে বলছে, স্বামী একটা কথা বলবো তোমাকে। বলে, কি কথা? বলে, ওই দানা ভরার মুরগির দানা ভরার ভিতরে একটা সাদা দেখে লোহা পেয়েছি, লোহার মতন ওজন, সাদা দেখে একটা লোহা পেয়েছি। আপনাদের দিকে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না মনে হয় নাকি? আ
স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, তো আপনার বিলে মাছ ধরতে যাচ্ছে, তো স্ত্রী বলছে, মানে ওর তো মাছের খুব লোভ, ওর স্ত্রীটা বলছে যে লোকের লোক মাছ ধরতে যায়, আমাদের কেন যায় না। মানে স্বামীকে ডাইরেক্ট বলছে না যে গো তুমি মাছ ধরতে যাও, ওকে বলছে না, মানে সাথে কথা নেই, তো যে লোকের লোক মাছ ধরতে যায়, আমাদের কেন যায় না। স্বামী আবার ওর সাথে কথা নাই, ও বলছে সবারই বউ ভাত খোলে দেয়, আমাদের কেন দেয় না। মানে এদিকে মুখ হয়ে বলছে, ও ওদিকে মুখ হয়ে বলছে,